चैनल 4 टेलीविजन 4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। সংবাদের সংজ্ঞা 1441 42টি ল্যাবের মধ্যে আমাদের নমুনা সংগ্রহ এবং নমুনা পরীক্ষা হয়েছে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা 9091টি, নমুনা পরীক্ষা হয়েছে 8449টি। আমি আবার বলছি, নমুনা সংগ্রহ হয়েছে 9091টি এবং পরীক্ষা হয়েছে 8449টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 193645টি। এই নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 1251 জন, এ পর্যন্ত 25121 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন এবং এ পর্যন্ত 370 জন। সুস্থ হয়েছেন 24 ঘন্টায় 408 জন এবং এ পর্যন্ত 4993 জন। মৃত্যুর বিশ্লেষণে একটু যাব। বয়স বিশ্লেষণে 11 থেকে 20 বছরের মধ্যে 1 জন, 21 থেকে 30 বছরের মধ্যে 2 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 2 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 5 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 5 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 4 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 2 জন। বিভাগ অনুযায়ী দেখতে গেলে ঢাকা ডিভিশনের 14 জন, চট্টগ্রাম ডিভিশনে 4 জন, ময়মনসিংহ ডিভিশনে 1 জন, খুলনা ডিভিশনে 1 জন, বরিশাল ডিভিশনে 1 জন, এর মধ্যে ঢাকা সিটিতে 7 জন এবং ঢাকার অন্যান্য জেলায় 2 জন। চট্টগ্রাম ডিভিশনের মধ্যে চট্টগ্রাম জেলা 1 জন, কুমিল্লা জেলায় 2 জন, তাছাড়াও ঢাকার নারায়ণগঞ্জে 2 জন, নরসিংদীতে 1 জন, গাজীপুরে 2 জন, চাঁদপুরে 1 জন, শেরপুরে 1 জন, বাগেরহাটে 1 জন এবং ঝালকাঠিতে 1 জন। হসপিটালে মৃত্যুবরণ করেছেন 13 জন, বাসায় 3 জন এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন 5 জন। চব্বিশ ঘন্টায় আইসোলেশনে 326 জন, ছাড় পেয়েছেন 93 জন 24 ঘন্টায়। বর্তমানে আইসোলেশনে 3616 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1793 জন। মোট আইসোলেশন সংখ্যা 13,284। গত 24 ঘন্টায় ঢাকা মহানগরীতে 4,150টি আইসোলেশন শয্যা বেড়েছে। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ময়মনসিংহ নার্সিং ডরমিটারিতে আরও 700টি আইসোলেশন শয্যার প্রস্তুতি চলছে। ঢাকা মহানগরীতে আইসোলেশন শয্যা 7,250টি, ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 6,034টি। এ সকল হাসপাতালে আইসিইউর সংখ্যা 399টি। গত 24 ঘন্টায় ঢাকায় 60টি আইসিইউ সংখ্যা বেড়েছে। ডায়ালাইসিস ইউনিট 106টি। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন 3,531 জন, ছাড় পেয়েছেন 2,402 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 247,491 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 196,274 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে 51,217 জন। সারা দেশে 64 জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 626টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,840 জনকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত তথ্য 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে 1,020টি, এ পর্যন্ত 23,29,032টি। 24 ঘন্টায় বিতরণ হয়েছে 45,300টি, এ পর্যন্ত 19,81,772টি। বর্তমানে মজুদ আছে 3,47,460টি। গত 24 ঘন্টায় ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI 11টি উন্নত মানের PPE অনুদান দিবে বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে 1,000টি PPE হাসপাতালের ICU ব্যবহারযোগ্য এবং বাকি 10,000টি PPE হাসপাতালের কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য সেবাদানকারী কর্মচারীদের জন্য। হটলাইনের মধ্যে 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 216,357 জনের এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 62,86,791টি। গত 24 ঘন্টায় নতুন করে 50 জন চিকিৎসক প্রশিক্ষণ নিয়েছেন হটলাইনের সেবা দেওয়ার জন্য এবং বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,183 জন চিকিৎসক।
বিমানবন্দরে 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছেন 39 জন, এ পর্যন্ত 3,32,225 জন। স্থলবন্দরে 40 জন, এ পর্যন্ত স্থলবন্দরে 3,32,538 জন। সমুদ্র বন্দরে 24 ঘন্টায় 257 জন, এ পর্যন্ত 18,619 জন। সর্বমোট 24 ঘন্টায় স্ক্রিনিং 333 জন, দুঃখিত 336 জন, এবং এ পর্যন্ত 6,90,438 জন। এই ছিল বাংলাদেশে 24 ঘন্টা এবং এ পর্যন্ত তথ্য। দক্ষিণ পূর্ব এশিয়া কোভিড পরিস্থিতি 24 ঘন্টায়। দর্শক, চ্যানেল ফোরের পক্ষ হতে আমি শারমিন শীলা আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চ্যানেল ফোর টেলিভিশন, 4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন, পরিপূর্ণ সংবাদকর্মী হয়ে উঠুন, আমাদের সাথেই থাকুন। চ্যানেল 4 টেলিভিশন, আ হাউস অফ কোয়ালিটি IPTV প্রোডাকশন।